यूनिक मैथ सॉल्यूशन चैनल सबाई के स्वागत। यह भिडियोते द्विघातकरण किछु बाछाई करा संक्षिप्त प्रश्नोत्तर निये आलोचना करब। विगत कयेक सालेर कोश्चेन एवं किछु टेस्ट पेपारे कोश्चेन निये आलोचना करब एवं माध्यमिके तोमादेर एई समस्त टाइपेर मध्य थेकेई कमन आसबे। प्रथम एक उदाहरण निच्छी, एक मान निर्णय। तो एखाने बोलेछे एक्स इज इक्वल टू रूट फाइव प्लस वन बाई टू होले देखाओ जे एक्स स्क्वायर माइनस एक्स माइनस वन इज इक्वल टू जिरो, अर्थात एटा समान जिरो आमादेर देखाते हबे। मान ताहले देवा आछे कत, एक्स समान देवा आछे रूट फाइव प्लस वन बाई टू। तो एखाने आमरा जदि समीकरणटा देखी তাহলে প্রথমে আছে এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে এক্স স্কোয়ারের মানটা বার করে নেব। তো এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার করি তাহলে আমাদের ডান দিকেরটারও হোল স্কোয়ার হবে, মানে রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার হবে। এটা যদি হোল স্কোয়ার করি তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র উপরের অংশটা হবে আর নিচের অংশটা দুই স্কোয়ার চার হবে। এবারে এ স্কোয়ার মানে রুট ফাইভের হোল স্কোয়ার মানে পাঁচ প্লাস টু, ए मान एखे रूट फाइव, बी मान वन प्लस वन स्क्वायर मान वन समान एट हल सिक्स प्लस टू रूट फाइव बाई फोर। तेल एक्स स्क्वायर मान पेल अब एक्सर मान देवा जी एटा माना निर्णय करते पड़े सरसिदी बसाई तेल अतए एक्स स्क्वायर माइनस एक्स माइनस वन समान एक्स स्क्वायर माना कि पेलम ना सिक्स प्लस टू रूट फाइव बाई फोर माइनस एक्स, एक्स मान कत ना रूट फाइव प्लस वन बाई टू माइनस वन। एबार एटाके आमरा भग्नांशे जेमन जोग वियोग करे सेभावे करब। एखाने लसागु कत हबे चार, তাহলে এটা চার দিয়ে ভাগ করলে এক হচ্ছে, এটা যা ছিল তাই আছে। মাইনাস এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে দুই, এটা গুণ হবে তাহলে টু রুট ফাইভ, আর এই মাইনাসটা গুণ হলে মাইনাস ওয়ান ইন্টু টু মানে মাইনাস টু, আর এখানে মাইনাস ফোর সমান। এটাকে আমরা এবার কাটাকাটি করব, তাহলে প্লাস টু রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ কেটে গেল, তাহলে এখানে উপরে সিক্স মাইনাস সিক্স বাই ফোর অর্থাৎ জিরো বাই ফোর অর্থাৎ জিরো আমাদের এই মানটা প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রুফড। এবার আরেকটা মান নিচ্ছি, বলছে যদি এক্স ইজ ইকাল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি হয় তবে ওয়ান বাই রুট এক্স এর মান নির্ণয় কর। তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে এক্স, এক্স সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি, কিন্তু এখানে নির্ণয় করতে বলেছে ওয়ান বাই রুট এক্স। প্রথমে আমরা ওয়ান বাই এক্স এর মান কত হয় নির্ণয় করব, তারপরে তার বর্গমূল করলেই হয়ে যাবে। তাহলে এক্স যদি এইটা হয় ওয়ান বাই এক্স কত হবে, না অনুবন্ধীকরণের নিয়ম অনুসারে এটা হবে এক্স সেভেন মাইনাস ফোর রুট থ্রি, এই মানটাই হবে। আমরা যদি ক্যালকুলেশন করে বারো করি তাহলে এই মানটাই হবে। এটা তোমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। তাহলে ওয়ান বাই এক্স, তাহলে অতএব ওয়ান বাই এক্স সমান এটা। এবার ওয়ান বাই রুট এক্স তাহলে কত, তাহলে অতএব ওয়ান বাই রুট এক্স ইজ ইকাল টু এইটার বর্গমূল মানে সেভেন মাইনাস ফোর রুট থ্রি। তো এটাকে আমাদের বর্গমূল করতে হলে একটা হোল স্কোয়ারের সূত্রে সাজাতে হবে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে নিই, রুট ওভারটা থাকলো, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে চার মাইনাস এখানে ফোর রুট থ্রি আর একটা লিখছি প্লাস থ্রি, মানে এই সাতকে আমরা ভেঙে দিলাম চার আর তিন। কেন ভাঙলাম না, এই চার মানে দুই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে কত টু, বি মানে কত এখানে না রুট থ্রি প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার। এই লাইনটা থেকে এটা একটু ভালো করে বুঝে নাও যে ফোর মানে দুই স্কোয়ার মাইনাস টু
रूट टू मान चार एक दुगुने चार रूट थ्री प्लस रूट थ्री होल स्कोर मैं ए स्कोर माइनस टू ए बी प्लस बी स्कोर चार सजिए निल तर मैं ये कि हलो ब्रैकेटर भेतरे टू माइनस रूट थ्री एर होल स्कोर तो ये जी ब्रैकेट तुले दी मैं रूटा जी तुले दी तो होल स्कोर उठे जाए मानता हे कत ना टू माइनस रूट थ्री तेल ये हलो उत्तर खूब सहज आछे दो एक स्टेपे एक बुझे नीले हबे। एबार आरेकटा मान निर्णय नियेछि देखो ये रूट एक्स प्लस वन बाय रूट एक्स समान रूट सेवन होले एक्स क्यूब प्लस वन बाय एक्स क्यूब एर मान कत तो आमरा जदि एई सूत्रटाके भांगी ताहले एटा थेके आमरा पाई जे एक्स प्लस वन बाय एक्स एर होल क्यूब माइनस थ्री इंटू एक्स इंटू वन बाय एक्स इंटू एक्स प्लस वन बाई एक्स ये सूत्रटा आमरा पाई किन्तु एखाने जेहेतु रूट एक्स एर मान देवा आछे ताहले आमादेर एइटाके आनते हबे एई आकारे एक्स प्लस वन बाई एक्स आकारे किन्तु एखान थेके आनते हबे एई जोन्नो आमरा कि करबो एटा उभय दिके होल स्कोयर करे नेब ताहले उभय दिके जे होल स्कोयर करे नि माने रूट एक्स प्लस वन बाई रूट एक्स तार होल स्कोयर समान एखाने रूट सेभेन एर होल स्कोयर বা এবারে এটা এ প্লাস বি হোল স্কোয়ারে যদি আমরা ভাঙি তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু রুট এক্স ইন্টু ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর হোল স্কোয়ার ইজিক্যাল টু এদিকটা রুট এক্স রুট সেভেন এর হোল স্কোয়ার মানে সেভেন বা এবার দেখো রুট এক্স এর হোল স্কোয়ার মানে এক্স এক্স স্কোয়ার রুট এক্স এর হোল স্কোয়ার মানে এক্স প্লাস এইটা এটা কেটে গেল টু প্লাস ওয়ান বাই রুট এক্স এর হোল স্কোয়ার মানে ওয়ান বাই এক্স এটা ভালো করে বুঝে নাও আমরা হোল স্কোয়ার তুলছি রুট এক্স সাথে তুলছি মানে রুট এক্স এর হোল স্কোয়ার মানে এক্স প্লাস এটা কাটাকাটি হয়ে গেল এটা ওয়ান বাই এক্স সমান এখানে হচ্ছে সেভেন বা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সটাকে আমরা বাম দিকে রাখছি আর দুইটা যদি ওপারে চলে যায় মাইনাস টু হবে মাইনাস টু হয়ে গেলে কত হবে না পাঁচ তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পেলাম না ফাইভ এই মানটা এবার আমরা এখানে বসাবো তাহলে এখানে যদি আমরা মানটা বসাই তাহলে পাঁচের কিউব মাইনাস এক্স এক্স কাটলো থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে ফাইভ তাহলে পাঁচের কিউব মানে কত না একশো পঁচিশ পাঁচকে তিন তিনবার গুণ করলে একশো পঁচিশ মাইনাস পাঁচ তিনে পনেরো সমান উত্তর হচ্ছে কত একশো দশ তাহলে এটাই হলো উত্তর খুবই সহজ আছে প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কোন মানটা ইউজ করব তার জন্য আমাদের এটাকে সরল করে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বার করে নিয়ে ওখানে মানটা বসাতে হলো আচ্ছা এবার আরেকটা মান নির্ণয় নিয়েছি বলেছি এক্স ইজিক্যাল টু থ্রি প্লাস টু রুট থ্রি হলে টু রুট টু হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে তার মানে আমাদের এই এক্স এর মানটা দেওয়া আছে কিন্তু ওয়ান বাই এক্স কত হবে না এটার জন্য আমাদের অঙ্ক করতে হবে না এটা আমাদের প্র্যাকটিস করতে করতে বুঝে যাব যে এক্স আর ওয়ান বাই এক্স অ্যাকচুয়ালি অনুবন্ধীকরণ মানে ওয়ান বাই এক্স এর মানটা হবে থ্রি মাইনাস টু রুট টু মানে ওয়ান বাই এক্স যদি নির্ণয় করো তাহলে কিন্তু এই মানটাই আসবে তাহলে এক্স মান আমরা পেলাম এইটা দেওয়া ছিল আর ওয়ান বাই এক্স থ্রি মাইনাস টু রুট টু এবার আমরা যদি এই পুরো মানটা নির্ণয় করি তাহলে অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু এক্স মানে কত হলো থ্রি প্লাস টু রুট টু প্লাস ওয়ান বাই এক্স থ্রি মাইনাস টু রুট টু এবার প্লাস টু রুট টু মাইনাস টু রুট টু কাটলো তাহলে তিন তিন ছয় এটাই হলো অ্যান্সার তো খুবই সহজ আছে এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে খুব ইজি হয়ে যাবে এবার দেখো আরও একটা মান নির্ণয় এখানে বলেছে এ ইজিক্যাল টু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এবং বি ইজিক্যাল টু ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি হলে ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান সমান কত তো অঙ্কটা একটু বড় আছে কিন্তু অঙ্কটা সহজ তো এখানে আমরা প্রথমে ওয়ান বাই এ প্লাস ওয়ান এর মান বার করব তারপরে ওয়ান বাই ওয়ান প্লাস বি এর মান বার করে মানটাকে বসিয়ে দেব তাহলে আমাদের এখানে এ সমান দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা এ প্লাস ওয়ান যদি মানটা বার করতে চাই তাহলে কি করব ওয়ান বাই টু প্লাস রুট
प्लस वन करब मैं यहाँ ए एर मान प्लस वन एटे लसागु जी करी टू प्लस रूट थ्री एटा वन प्लस एट गुण कर ले टू प्लस रूट थ्री समान हे कत थ्री प्लस रूट थ्री बाई टू प्लस रूट थ्री तेल एटा हे वन बाई ए प्लस एट ए प्लस वन मान बेरोलो एखान थेके आम्रा वन बाई ए प्लस वन बार कर मानटा उल्टे जाए कारण ए प्लस वन मान मानटा तेल वन बाई ए प्लस वन मान टू प्लस रूट थ्री बाई थ्री प्लस रूट थ्री एटा हलो वन बाई ए प्लस वन मान एबारे आम्रा बी प्लस वन मानटा बार करब तहले बी समान देवा आछे वन बाई टू माइनस रूट थ्री बी प्लस वन दाड़ाच्छे वन बाई टू माइनस रूट थ्री प्लस वन समान एटा लसागु हच्छे टू माइनस रूट थ्री तहले एखाने टू माइनस रूट थ्री प्लस टू माइनस रूट थ्री सरि एखाने वन मैं टू माइनस रूट थ्री के भाग कर लेन वन इंटू वन मान वन प्लस एटार नीचे वन आरो वन दिए भाग कर लेटा इंटू वन मान टू माइनस रूट थ्री तेल कि दाड़ो दुई और एक तीन तेल थ्री माइनस रूट थ्री बाई टू माइनस रूट थ्री तेल देखो एखे बी प्लस वन मान पेलम एवे ये कि करते वन बी प्लस वन करते हैं तेल होते वन बी प्लस वन कत माना पूरा उल्टे जाए टू माइनस रूट थ्री बाई थ्री माइनस रूट थ्री तेल दुटो मान पेल एक पेलम वन बाई ए प्लस वन और एक वन बाई बी प्लस वन एबारे शुद्ध सरसरि मानटा के एखे बसिए देव तेल अतए वन बाई ए प्लस वन प्लस वन बाई बी प्लस वन इजकुअल टू तेल वन बाई ए प्लस वन मान माना टू प्लस रूट थ्री बाई थ्री प्लस रूट थ्री प्लस वन बाई बी प्लस वन मान टू माइनस रूट थ्री बाई थ्री माइनस रूट थ्री एवे आमरा जेभावे भग्नांश जोग वियोग करी एखाने थ्री प्लस रूट थ्री इंटू थ्री माइनस रूट थ्री हच्छे लसागु तेल एटा एटा केटे जाए थाके एटा तेल एटा इंटू एटा माने टू प्लस रूट थ्री इंटू थ्री माइनस रूट थ्री प्लस एबार माइनस थ्री माइनस रूट थ्री थ्री माइनस रूट थ्री कटे गेले एटा थाके माने थ्री प्लस रूट थ्री इंटू टू माइनस रूट थ्री समान एबार देखो एटा जदि आमरा गुण करे जाई तीन दुगुणे छय माइनस टू रूट थ्री प्लस थ्री रूट थ्री एटा माइनस ए प्लस ए माइनस रूट थ्री गुण कर ले तीन प्लस एबार ए गुणटा करब तीन दुगुणे छय माइनस थ्री रूट थ्री प्लस टू रूट थ्री प्लस ए माइनस ए माइनस थ्री बाई एटा देखो ए प्लस बी इंटू ए माइनस बी आछे माने ए स्क्वायर माइनस बी स्क्वायर ए स्क्वायर माने तीन स्क्वायर माने नाइन नाइन माइनस थ्री समान देखो माइनस टू रूट थ्री प्लस टू रूट थ्री माइनस थ्री रूट थ्री प्लस थ्री रूट थ्री एवर दे माइनस तीन माइनस थ्री माइनस छय और प्लस छय एक बार केटे दिलाम दुटो तेल ऊपर थक छय और नीचे छय काटाकाटी कर ले तेल आंसर कत हल एक एकटू बड़ो आछे किन्तु एकटू बुझे बुझे स्टेप बाय स्टेप करे आसबे अंकटा हो जाबे एबारे एकटा अपशनल कोश्चन निच देखो जदि रूट थ्री प्लस रूट टू समान एक्स है तहले रूट थ्री माइनस रूट टू हबे नीचे चारटे कोणटी तो एखाने अंकटा किन्तु करार दरकार नहीं सरासरि देखे ही तुम्हारा उत्तरटा करते पारबे एखाने देखो रूट थ्री प्लस रूट टू समान एक्स और एखाने कि मानटा देवा आछे ना रूट थ्री माइनस रूट टू माने एर अनुबंधीकरण देवा आछे और अनुबंधीकरण ही माने अनन्यक माने आगे दो तीन टे अंक कर एक्स मान जो इटा है तेल वन बाई एक्स मान ये तर उत्तर करते हे ना सी अपशन सी एटार कर देखान दरकार नहीं अच्छा और एक मान निर्णय देखो जदि पी प्लस किऊ समान रूट थार्टीन
এবং p মাইনাস q সমান রুট ফাইভ হয় তাহলে পি কিউ এর মান কত? তো এখানে তোমরা অপনন পদ্ধতি জানো, সমাধান করে আমরা একবার p এর মান বার করব, একবার q এর মান বার করব, করে পি কিউ বসিয়ে দেব। তাহলে p প্লাস q সমান দেওয়া আছে ইকুয়াল টু থার্টিন, রুট থার্টিন, আর p মাইনাস q দেওয়া আছে রুট ফাইভ। তাহলে প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে টু পি সমান হলো রুট থার্টিন প্লাস রুট ফাইভ, বা পি সমান এই দুইটা ভাগ হয়ে যাবে, তাহলে রুট থার্টিন প্লাস রুট ফাইভ বাই টু। এটা আমরা কি পেলাম? পি এর মান পেলাম। এবার কিউ সমান এখান থেকে আবার মাইনাস করব কিউ এর মানটা বার করার জন্য। তাহলে পি প্লাস কিউ সমান একইভাবে রুট থার্টিন, আর পি মাইনাস কিউ সমান রুট ফাইভ। এবার আমরা যদি মাইনাস করে দিই, তাহলে সাইনগুলো পাল্টে দিলাম, প্লাস পি মাইনাস পি কেটে গেল, এখানে টু কিউ ইজ ইকাল টু রুট থার্টিন, এবার কিন্তু মাইনাস রুট ফাইভ, বা কিউ ইজ ইকাল টু এটা কিউ, কিউ ইজ ইকাল টু রুট থার্টিন মাইনাস রুট ফাইভ বাই টু। তাহলে আমরা এখান থেকে পি আর কিউ এই দুটোর মান কিন্তু পেয়ে গেলাম। এবার পি কিউ বসে আমরা গুণটা করে নেব। অতএব পি কিউ ইজ ইকাল টু পি এর মানে এটা রুট থার্টিন প্লাস রুট ফাইভ বাই টু ইন্টু কিউ এর মান রুট থার্টিন মাইনাস রুট ফাইভ বাই টু। এবার আমরা যদি গুণ করি, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে লবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আছে, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে রুট থার্টিনের হোল স্কোয়ার একবারে লিখে নিতে পারি যে থার্টিন মাইনাস ফাইভ হবে, আর নিচে দু দুগুণে চার। এই স্টেপটা আমরা কিন্তু একবারে লিখলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার মানে রুট থার্টিনের হোল স্কোয়ার মানে থার্টিন, আর রুট ফাইভের হোল স্কোয়ার মানে ফাইভ। তাহলে এবার এটা বাদ দিলে কত হবে? আট পাঁচ তেরো, মানে তেরো থেকে পাঁচ বাদ দিলে আট, চার, চার একে চার, চার দুই আট, তাহলে অ্যান্সার কত হলো? না দুই। তো এখানে খুব সহজ আছে, আলাদা আলাদাভাবে পি আর কিউ এর মানটা আমরা বার করে গুণ করে দিয়েছি, উত্তরটা চলে এসছে। আচ্ছা, এবারে একটা খুব ইম্পর্টেন্ট একটা মানি নিয়ে আছে, বলছে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করো। তো আমরা এখান থেকে সরাসরি কিন্তু এই মানটা পেয়ে যাব, কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে এবং এইটা মানটা কি নির্ণয় করতে হবে ধাপে ধাপে সেটার দিকে আমাদের এগোতে হবে। তো দেখো কিভাবে হচ্ছে, এখানে সরাসরি আমরা এটা থেকে নিচ্ছি, আমরা যদি এটাকে লসাগু করি বাম দিকে, তাহলে এক্স এটা এটা গুণ করলে কি হচ্ছে না টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু টু, বা আমরা যদি কোনাকোনি গুণ করি, এটা আমরা বাম দিকে নিচ্ছি, টু এক্স ইজ ইকাল টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে কোনাকোনি গুণ করি, এইটা গুণ করে আমরা বাম দিকে লিখলাম আর এটা ডান দিকে লিখলাম। বা এখানে অঙ্কটার দিকে দেখো, এখানে বলেছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখানে পাচ্ছি কি না টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে নিচের যদি আমরা মানটার দিকে খেয়াল করি, এখনো একটা এক্স দরকার, আমরা কি করবো না দুদিকে দুটো এক্স যোগ করে দেবো। এই মানটা তৈরি করার জন্য ডান দিকে আমি কি করলাম, এদিকে একটা এক্স যোগ করলাম আর এদিকেও একটা এক্স যোগ করলাম, তাহলে কি হলো এখানে থ্রি এক্স ইজ ইকাল টু কি হলো না টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, বা এখানে এক্সটা উপরে ছিল উপরেই রাখলাম, আর এই পুরো মানটাকে আমরা এদিকে নিয়ে এলাম টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে কি থাকলো? ওয়ান পড়ে থাকলো, আর এই তিনটা কোথায় গেল? নিচে চলে গেল। এই স্টেপটা ভালো করে দেখে নাও, এক স্টেপে করে দিলাম, এই পুরো মানটাকে আমরা নিচে নিয়ে আনলাম, নিচে নিয়ে আসলাম, এখানে এক্স ছিল এই পুরোটাকে নিয়ে নিচে আনলাম, আর এখানে এটা চলে আসতে এখানে ওয়ান পড়েছিল আর থ্রিটা এখানে নিয়ে গেলাম। তাহলে এই মানটার দিকে খেয়াল করো, এটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছিল, এবং সেটা কত হলো অ্যান্সার? একের তিন। তাহলে এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এবারে একটা খুব সহজ অঙ্ক দিয়েছে যে হরের করণীয় নির্দেশন করো। আমরা এমনি টেস্টের চ্যাপ্টারে আমরা করেছি হরের করণীয় নির্দেশন করতে হয় কিভাবে,
তো এখানে আমাদের হরে কোনো করণী রাখা যাবে না, তাহলে অঙ্কটা দেওয়া আছে 12/√15 -3। তো এটাকে করণীয়সন করতে হলে কি করতে হয় না, আমরা এর একটা এর অনুবন্ধীকরণে দিয়ে লবে হরে গুণ করব। তাহলে √15 - 3 এর অনুবন্ধীকরণী কত না √15 + 3, এইটা দিয়ে এবার লবে হরে গুণ করতে, এইটা হরে গুণ করেছি এটা লবে গুণ করব √15 + 3। এবার দেখো নিচেরটা আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র চলে এসছে, আর উপরে আছে কি 12√15 + 3। তাহলে এখানে যদি আমরা হরের এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার করি তাহলে √15² - 3² সমান উপরে যা ছিল তাই 12√15 + 3 বাই এখানে √15² মানে 15, এটা 3² মানে 9 সমান উপরে যা ছিল আবারও তাই থাকছে 15 + √15 + 3 বাই নিচে দেখো 15 থেকে যদি 9 বাদ দিলে 9 6 15, 6 1 6, 6 2 12, তাহলে 2√15 + 3। তো এটাই হলো অ্যান্সার, কারণ হরে আর কোনো করণী নেই, হরে যে করণী ছিল সেটা নিরসন করা হয়ে গেছে, অতএব এটা হচ্ছে উত্তর। আচ্ছা এবার একটা মানিনে দিয়েছে বা এটাকে সরল করেও দেওয়া থাকতে পারে, তো অঙ্কটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, খুব সহজ কয়েকটা স্টেপের অঙ্ক। তো এখানে আছে √(x^4)-5, √(x^6). শুধু যদি আমরা এই পোর্শনটাকে ধরি তাহলে এটা x^6, এটাকে যদি বর্গমূল করি হবে কত না x³, কারণ x³² মানে x^6 সমান, তাহলে এই অংশটা আমাদের হয়ে গেল সমান √(x^4). এখানে আছে কত x^-5 আর x³, আমরা যদি সূচকের নিয়মে ধরি তাহলে x^-5 + 3 হবে মানে x^-2 হবে, ঠিক আছে, তাহলে এখানে x^-2 সমান √(x^4). x^-2 মানে এটাকে আমরা লিখতে পারি 1/x² যখন আমাদের হরে চলে যায় তখন পাওয়ারটা মাইনাস হয়ে যায়, আর যখন লবে আসে তখন আর মাইনাস থাকে না, তার মানে এটাকে লিখতে পারি x² সমান √(x^4). এবার এটাকে যদি আমরা এটা তো 1/x² এটা যদি আমরা রুট তুলে দিই তাহলে হোল স্কোয়ার উঠে যাবে মানে হবে কত 1/x। এবার এটা যদি আমরা পাওয়ার কাটি তাহলে এখানে কত থাকে আর x³ থাকে, তাহলে সমান √(x³), তাহলে এটা √(x) মানে কি না অ্যান্সার হবে x, কারণ আমরা আমরা কি জানি √(x) মানে কি এখানে 2 আছে, তো এটা √ আছে মানে এখানে 3 আছে, এখানে যদি 3 থাকে তাহলে একেবারে হোল কিউবও উঠে যাবে এবং √টাও উঠে যাবে, তিনটে একসাথে দুটো একসাথে উঠে যাবে হোল স্কোয়ারে উঠে যাওয়ার মতো, তাহলে √(x³) মানে সরাসরি আমাদের x, তাহলে এটা হলো অ্যান্সার। আচ্ছা এবার একটা শূন্যস্থান পূরণ বলছে, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণী দেওয়া ড্যাশ করণী, এটা একটা সংজ্ঞা, এই চ্যাপ্টারের একটা মূল অংশ আছে যেটা হচ্ছে অনুবন্ধীকরণী, তো এটা হচ্ছে অনুবন্ধীকরণী, উত্তরটা হবে অনুবন্ধীকরণী। মানে কি হলো যে দুটি দ্বিঘাত করণীর যোগফল মূলদ সংখ্যা হবে মানে কোনো রুট থাকবে না, এবং গুণফল মূলদ সংখ্যা থাকবে হবে সেটাতেও কোনো রুট থাকবে না, এখানে মূলদ সংখ্যা হবে বলতে কোনো রুট থাকবে না অঙ্কের মধ্যে, তাই
ওই দুটো করণীকে একটা অপরটার অনুবন্ধী করণী বলে। তো এই অনুবন্ধী করণীতে পরের আবার কোশ্চেনগুলো আলোচনা করছি, তো এটার উত্তর হচ্ছে তাহলে অনুবন্ধী করণী। এবার দেখো অনুবন্ধী করণী দিয়েই আরেকটা অঙ্ক বলেছে, রুট থ্রি মাইনাস ওয়ান এর অনুবন্ধী করণী হবে ড্যাশ। তো এইটার অনুবন্ধী করণী কত হবে? অনুবন্ধী করণীর সংজ্ঞাতে আমরা কি দেখলাম যে দুটো দ্বিঘাত করণী এমন হবে যাদের যোগফলও মূলদ সংখ্যা হবে আবার গুণফলও মূলদ সংখ্যা হবে। তো এমনি সহজে খালি চোখে দেখলে মনে হবে যে এর অনুবন্ধী করণী হবে রুট থ্রি প্লাস ওয়ান, কিন্তু তা নয়। কিন্তু কারণ এখানে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে রুট থ্রি মাইনাস ওয়ান আছে, এর অনুবন্ধী করণী অ্যাকচুয়ালি হবে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান, এটাই হবে এর অনুবন্ধী করণী। কারণটা কি না, দেখো এখানে এই মাইনাস ওয়ানটাকে সামনে আনছি, মাইনাস ওয়ান তাহলে এর আগে প্লাস আছে প্লাস রুট থ্রি, এইটা ইন্টু এটাও মাইনাস ওয়ান আগে আনছি, এখানে মাইনাস রুট থ্রি। এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মানে এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি রুট থ্রি এর হোল স্কোয়ার। এখন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মানে ওয়ান আর এখানে রুট থ্রি এর হোল স্কোয়ার মানে থ্রি, তাহলে উত্তরটা কত হলো মাইনাস টু। এখানে কিন্তু কোনো করণী নেই, কিন্তু মনে হতে পারে এটা দেখাচ্ছি যে রুট থ্রি মাইনাস ওয়ান আছে, এবার রুট থ্রি প্লাস ওয়ান হবে অনুবন্ধী করণী, এর হোল এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি তাহলে থ্রি মাইনাস ওয়ান হবে, এখানেও টু হবে। কিন্তু অনুবন্ধী করণীর শর্ত হচ্ছে শুধু গুণফল মূলত হলে হবে না, যোগফলও হতে হবে। কিভাবে যোগফল হচ্ছে তাহলে এই দুটো আমরা যোগ করে দেখি আর এটা যোগ করে দেখি। যদি এই দুটো যোগ করি তাহলে যোগফল কি হচ্ছে না রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস, এইটা প্লাস হওয়া মানে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান, এখানে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল, যোগফল হলো মাইনাস টু, এখানে কোনো করণী নেই। কিন্তু আমরা যদি এই দুটোর যোগফল করি, এখান থেকে যদি করি তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল টু রুট থ্রি, অর্থাৎ এখানে কিন্তু করণী থেকে গেল, তার মানে এটা মূলত সংখ্যা নয়, তার মানে রুট থ্রি মাইনাস ওয়ানের অনুবন্ধী করণী কখনোই রুট থ্রি প্লাস ওয়ান নয়। এটা কিন্তু বেশিরভাগই ভুল করে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে রুট থ্রি মাইনাস ওয়ানের অনুবন্ধী করণী কি হলো না মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান, এটা কিন্তু একটু প্র্যাকটিস করে নেবে, এই জন্য এটাকে এতটা বোঝালাম। আচ্ছা আরো একটা অঙ্ক নিলাম এই অনুবন্ধী করণীর উপরে, ধারণাটা আরো পরিষ্কার হবে। বলেছে রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধী করণীর যোগফল নির্ণয় করো, মানে এটার সঙ্গে এর অনুবন্ধী করণী যোগ করলে যোগফল কত হবে। আগে আমরা লিখব এর অনুবন্ধী করণী কত। হ্যাঁ, তো এর অনুবন্ধী করণী কত হবে না, আগের অঙ্কটা কি দেখলাম না মাইনাস রুট থ্রি মাইনাস টু, এটাই কিন্তু এর অনুবন্ধী করণী। এবার এর সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে অতএব যোগফল তাহলে রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি মাইনাস টু, কাটাকাটি হলো প্লাস মাইনাস রুট থ্রি তাহলে মাইনাস চার, তাহলে যোগফল হলো মাইনাস চার। খেয়াল করবে এইটাকে, এইটা আবার বলছি কেন অনুবন্ধী করণী না, এইটা এইটার গুণফল ও কোনো করণী থাকবে না, আবার এটা এটা যোগ করেও আমরা পেলাম কোনো করণী নেই, এই জন্যে কিন্তু এটা এটার অনুবন্ধী করণী। যাই হোক উত্তরটা হলো মাইনাস চার। আচ্ছা এবার একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, এখানে বলেছে রুট সেভেন প্লাস ওয়ান এবং রুট ফাইভ প্লাস রুট থ্রি এর মধ্যে কোনটি বড়। এখানে একটা উদাহরণ নিচ্ছি, মানগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া থাকতে পারে, আলাদা মানে থাকতে পারে, কিন্তু পদ্ধতিটা একই, মানে একইভাবে পড়তে পারে যে কোনটি বড় বা কোনটি ছোট দেখো। তো এখানে যেহেতু রুট ওভার আছে এবং দুটো সম্পূর্ণ আলাদা, এইগুলো ছোট বড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সবসময় বর্গ নির্ণয় করে নিতে হয়। মানে আমরা যদি এই প্রথমটার বর্গ করি, এটা হচ্ছে রুট সেভেন
प्लस वन होल स्कोर मैं ये जी ए प्लस बी होल स्कोर सूत्र करी तेल हे रूट सेभेन तर होल स्कोर प्लस टू इंटू रूट सेभेन इंटू वन प्लस वन स्कोर तेल समान हे रूट सेभेन स्कोर मैं सेभेन प्लस टू रूट सेभेन प्लस वन समान हे एट प्लस टू रूट सेभेन तर मैं प्रथम जो राशिटा आटार होल स्कोर कर कि पेलम एट प्लस टू रूट सेभेन एबंधा पर निची जे रूट फाइव प्लस रूट थ्री यटार होल स्कोर समान कि ना रूट फाइव होल स्कोर प्लस टू इंटू रूट फाइव इंटू रूट थ्री प्लस रूट थ्री एर होल स्कोर समान हल यटार होल स्कोर मान पाँच प्लस एटार टू रूट फिफ्टीन एट हलो रूट थ्री होल स्कोर मान थ्री समान हे एट प्लस टू रूट फिफ्टीन तेल दुटो के होल स्कोर कर एक पेलम एट प्लस टू रूट सेभेन और एक प्लस टू रूट फिफ्टीन तक देखो एखे दुटो जगह करणी नहीं मानटा जो पथटा दुटो क्योंकि समान तेल बाकी थकल टू रूट सेभेन और टू रूट फिफ्टीन ये दुटो देखे कौन बड़ मन हे टू रूट फिफ्टीन तेल एखे हमें लिखब जेहेतु टू रूट फिफ्टीन ग्रेटर दें टू रूट सेभेन जदि एटर संगे एट जो करी तेल एट प्लस टू रूट फिफ्टीन अवश्य ग्रेटर दें एट प्लस टू रूट सेभेन है तेल यहीटा को खान एस मान एस जे एट प्लस टू रूट फिफ्टीन कोथा थे एस मैं रूट फाइव प्लस रूट थ्री होल स्कोर तेल रूट फाइव प्लस रूट थ्री तर होल स्कोर ग्रेटर दें रूट सेभेन प्लस वन होल स्कोर थे बड़ो है तर मैं होल स्कोरटार जो उभय दिखे तुले दी तेल क्य थक अतए रूट फाइव प्लस रूट थ्री ग्रेटर दें रूट सेभेन प्लस वन तर मैं मानटा बड़ो मानटा छोट जे चैप्टारे मोट चौदोटा अंक कमप्लीट कर लम तो एखने शेष करछी अंकगुलो टाइपगुलो भालो करे प्रैक्टिस करबे एर मध्य थेके तुम्हरा पाबे तो परवर्ती कोनो एकटा चैप्टारे आमरा आबार शुरू करबो।